নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি গভর্নমেন্ট জব নিয়ে চলে এলাম আপনাদের সামনে, আপনাদের জন্য এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদেরকে বলতে চাইব, এই কাজের ব্যাপার যদি কেউ আপনাদেরকে টাকা চাই তাহলে অবশ্যই আপনারা টাকা দেবেন না, কারণ এটি প্রাইভেট। তো বন্ধুরা, আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন, সমস্ত জিনিসটা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। এমন আরেকটি নতুন চ্যানেল শুরু করেছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন যে এইসব জবগুলো কোথা থেকে বের করা যায়, কোথা থেকে আবেদন করা যায়, সেই জিনিসটা সেই চ্যানেলে জানতে পারবেন। তো অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওর ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেই চ্যানেলে আসতে পারেন বা সেখানেও দেখতে পারবেন আপনারা আপনাদের লোকেশন, আপনাদের শহরে কীভাবে জব সার্চ করা যায়। তো চলুন বিশেষ দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো আপনারা দেখে নেবেন গোল্ডেন পার্ক হোটেল রিসোর্ট মালদা। তো এই মালদাতে জবটি অ্যাভেলেবেল আছে বন্ধুরা, এখানে এসে আপনারা কাজ করতে পারেন। লোকেশানটা নোট করে নেবেন যাতে আপনাদের এখানে আসতে সুবিধা হবে এবং আপনারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারে, কোনো অসুবিধা হবে না। আপনাদের টাকা পয়সা কিছু লাগবে না, যদি টাকা চাই তাহলে অবশ্যই আপনারা টাকা দেবেন না। এবং এখান থেকে আবেদন শুরু তারিখ হয়ে গেছে আপনাদের এবং লাস্ট ডেট আছে 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর আপনাদের লাস্ট ডেট আছে। এরপরে দেখে নেবেন আপনাদের সব থেকে প্রথমে আপনারা দেখে নেবেন বা জেনে নেবেন মোট 8টি পদের জন্য নিয়োগ করা যাচ্ছে। মোট 8টি পদের জন্য নিয়োগ করা যাচ্ছে। 1 নম্বরে আছে আপনাদের অপারেশন ম্যানেজার, পোর্ট এবং বিভাজন, স্কুডিপ, ফ্রন্ট অফিস, হাউসকিপিং এবং কুক। তার নিচে আছে আপনাদের দেখে নেবেন কিচেন হেল্পার, হাউসকিপিং এবং আছে আপনাদের সেডওয়ার্ড। এইসব কাজের জন্য সেখানে নিয়োগ করা যাচ্ছে বন্ধুরা। এবং দেখে নেবেন আপনাদের একটা জিনিস, যোগ্যতা কত লাগবে। তো বন্ধুরা, এখানে যোগ্যতা লাগবে আপনাদের মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে এখান থেকে আবেদন করতে পারবে। এবং কাজের জন্য বয়সটি কত লাগবে আবেদনকারীর, 25 থেকে 40-এর মধ্যে বয়সটি হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং আপনাদের বলতে চাইবো, এখানে আপনাদেরকে এটি প্রাইভেট কোম্পানি থেকে দেওয়া আছে, এখানে যদি কেউ আপনাদেরকে টাকা চাই তাহলে অবশ্যই আপনারা টাকা দেবেন না। আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা আরও বিশেষভাবে জানতে পারেন বা সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে পারেন। আরেকটা, আপনারা যদি লিঙ্ক থেকে করতে চাও তো লিঙ্ক থেকেও আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা সরাসরি আবেদন করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন জব পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।